উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা বলেছেন, সারা দেশের মতো খাগড়াছড়িতেও শিক্ষা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে সরকার ধারাবাহিক প্রণোদনা অব্যাহত রেখেছে। তারই আওতায় খাগড়াছড়ি সদর উপজেলায় প্রায় 11,139টি পরিবারের মাঝে এই সুবিধা প্রদান করা হয়েছে। বুধবার খাগড়াছড়ি সদর উপজেলায় সরকারের বিভিন্ন দপ্তর হতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি একথা বলেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি সদর উপজেলা মাঠে জেলা পরিষদ চেয়ারম্যান মংসীপু চৌধুরী অপুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা ও উপজেলা চেয়ারম্যান শানে আলম প্রমুখ।